একটু একটু করে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী, আর যাবার পথে গুঁড়িয়ে দিয়ে যাচ্ছে একের পর এক এলাকা। আজ ভোরে কিয়েভে বেশ কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাশিয়ার হামলা শুরুর কথা জানিয়েছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো। ইতিমধ্যে কিয়েভের বাসিন্দাদের একটা বড় অংশ দেশ ছেড়ে পালিয়ে গেছে। এদিকে ক্রমাগত রুশ হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণ ইউক্রেনের বন্দর শহর মারিয়াপোল থেকে প্রথমবারের মতো অনেকে উদ্ধার করে নিকটবর্তী জাপুরিজিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। এর আগে মারিয়াপোলে সাধারণ মানুষকে উদ্ধারে একাধিকবার আবেদন করা হলেও মস্কোর সাড়া মেলেনি। তবে যুদ্ধের মধ্যেও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন ইউক্রেনের বড় শহরগুলোতে এখনই ব্যাপকভাবে আঘাত হানতে নিষেধ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে ইউক্রেনের কাছে রাশিয়া এত প্রতিরোধ আশা করেনি বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি দাবি করেছেন রুশ সেনারা বিভ্রান্ত হয়ে পড়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছেন, সরঞ্জাম পরিত্যাগ করছেন। তবে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা চলবে বলেও জানান তিনি। যদিও 14 মার্চ দুই পক্ষের মধ্যে চতুর্থ দফার ভার্চুয়ালি বৈঠক কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়ে যায়, আজ তুরস্কে আবারও দুই পক্ষের মধ্যে আলোচনা শুরুর কথা রয়েছে। মার্সিয়া মান্নান, মাইটিভি।